পাসপোর্ট তো নয়, মনে হচ্ছে যে একটা সোনার হরিণ। যে সমস্ত প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়াতে পাসপোর্ট রিনিউয়ের জন্য জমা দিয়েছেন, ইতিমধ্যে 4 মাস, 5 মাস, 6 মাস অতিবাহিত হয়ে গেছে, আপনার পাসপোর্টটি এখনও হদিশ পাচ্ছে না কোথায় রয়েছে। তাই তো ওই সমস্ত প্রবাসী ভাইয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যে বর্তমান এর সময় আপনার পাসপোর্টটি কোথায় রয়েছে, অনলাইনে চেক করে জানতে পারবেন আপনার পাসপোর্টটি কি জমা হয়েছে কি হয়নি, ঢাকাতে কোনো অবস্থান রয়েছে, ঢাকা থেকে মালয়েশিয়াতে এসেছে কি না, কোন ফোর্ডে রয়েছে, কবে হাতে পাবেন। তাই তো গুরুত্বপূর্ণ ভিডিওটি না জানা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন। পাসপোর্ট রিনিউ করতে জমা দিয়েছেন আজ 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে যাচ্ছে, বর্তমান এই সময় পাসপোর্টের অবস্থান কোথায় রয়েছে এবং পাসপোর্টের প্রথম পাতা ছবি সংগ্রহ করতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনার হাতে থাকা পুরাতন পাসপোর্টের কপিটি পাঠিয়ে দিন। ধন্যবাদ। সময় ভিউয়ার্স, আপনার স্ক্রিনে একটি পিকচার দেখতেছেন যেখানে কিনা লেখা রয়েছে পাসপোর্ট স্ট্যাটাস পেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশন। তো সেক্ষেত্রে আপনার পাসপোর্টটি বর্তমান অবস্থান দেখাতে যেই পার্সোনালাইজেশনের জন্য পেন্ডিংয়ে রয়েছে, এখনও কোনো প্রকার কাজ শেষ হয়নি, ঢাকা থেকে মালয়েশিয়াতে আসেনি। হ্যাঁ, আপনার স্ক্রিনে আরও একটি পিকচার দেখতেছেন যেখানে কিনা লেখা রয়েছে স্ট্যাটাস পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যুয়েন্স। তো সেক্ষেত্রে এই পাসপোর্টটি ইতিমধ্যে ঢাকা থেকে মালয়েশিয়াতে চলে এসেছে, এখনও পাসপোর্টের মধ্যে সিল সাইন এবং কি যে ডেলিভারির জন্য রেডি করা হয়নি পেন্ডিং আছে, প্রসেসিংয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এভাবে আপনার পাসপোর্টটি চেক করতে পারেন কোথায় রয়েছে, কোন অবস্থায় রয়েছে। এরপর স্ক্রিনে আর একটি পিকচার দেখতেছেন যেখানে কিনা আপনার ডেটটি লেখা রয়েছে যে পাসপোর্টটি সম্ভাব্য ডেট এই মাসে বা বুলান নয়ের মধ্যে বা যে 8-এর মধ্যে, 5-এর মধ্যে, নভেম্বরে বা ডিসেম্বরে, যে কোনো একটি মাস থাকবে এবং ডেট নাম্বার থাকবে এই মাসে ডেলিভারি দিবে। আপনি কিন্তু ওই এক্স্যাক্টলি ডেটে পাসপোর্টটি ডেলিভারি পাবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে আরও বাড়তি 1 মাসের মতো, 20 থেকে 1 মাস বাড়তি অপেক্ষা করলেই কিন্তু আপনি পাসপোর্টটি পাবেন। হাইকমিশন থেকে তাদের যেই ডিক্লারেশন অনুযায়ী রিসিভ করতে পারবেন বা ডেলিভারি পাবেন, ওইখান থেকে যখন তারা সার্কুলার দিবে যে কয় তারিখে ডেলিভারি করতে পারবে বা ডেলিভারি শুরু হবে, হাতে হাতে দিবে, ওই সময় আপনার হাইকমিশন থেকে নিতে পারবেন অথবা হাইকমিশন থেকে পোস্ট অফিসের মাধ্যমে আপনার এরিয়াতে কিন্তু নিয়ে যেতে পারবেন। তো সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ডেলিভারি যে ডেট লেখা রয়েছে এক্স্যাক্টলি ওই ডেটে কিন্তু আপনি পাসপোর্টটি হাতে পাচ্ছেন না, আপনাকে অপেক্ষা করতে হবে আরও 20 থেকে 1 মাস। এবার আসেন আর একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে সমস্ত প্রবাসী ভাইদের পাসপোর্টটি এখনও অনলাইন হচ্ছে না বা কোথায় রয়েছে কোন পর্যায়ে আপনারা জানতেছেন না, অবশ্যই আপনাদেরকে অনলাইন চেক করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে পাসপোর্টের কোথাও ভিসা কপি, পাসপোর্ট কপি বা ক্লিয়ার না, অন্যান্য কোনো সমস্যার কারণে কিন্তু পাসপোর্টটি হোল্ড করে রাখা হয় বা আপনার যে অ্যাপ্লিকেশনটি যে জমা দিয়েছেন অ্যাপ্লাই করছেন ওই অ্যাপ্লিকেশন পেপারটি হোল্ড করে রাখা হয়েছে, আপনাকে যাওয়ার জন্য তারা স্ট্রেস দিয়েছে। যখন আপনি চেক করবেন তখন বলতে পারবেন যে কোন সমস্যার কারণে আপনার পাসপোর্টটি হোল্ড করছে, আপনাকে সাথে সাথে ওই সমস্ত পেপার নিয়ে কিন্তু দেখা করতে হবে হাইকমিশন। আর যদি আপনি চেক না করেন, আপনি না জানেন, আপনি বসে থাকবেন আরও 5 থেকে 10 মাস, 1 বছর কিন্তু পাসপোর্ট হাতে পাবেন না, তাই তো আপনাদেরকে চেক করতে হবে। যে সমস্ত প্রবাসী ভাইয়েরা পাসপোর্টের অপেক্ষায় রয়েছেন, রেজিস্ট্রেশন করবেন বা পাসপোর্টের প্রথম পাতা আপনার ইমার্জেন্সি প্রয়োজন, আপনার চাইলে কিন্তু আপনার পাসপোর্টের বিগত সময় যে পাসপোর্ট রয়েছে ওই পাসপোর্টের ফটোকপি এবং কি যে ব্যাংক ড্রাফট করেছেন ওই সমস্ত ব্যাংক ড্রাফটের ফটোকপি আমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপ করুন আমাদের প্রবাস টিভির স্ক্রিন দেওয়া নাম্বারে, আমরা চেক করে বলতে পারবো যে আপনার পাসপোর্টটি কোথায় রয়েছে। এবং যে সমস্ত প্রবাসী ভাইদের পাসপোর্ট আপনারা প্রথম পাতা আনতে চাচ্ছেন ঢাকা থেকে, তাই তো আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের পাসপোর্টটি আমরা সবসময় আপডেট নিব অনলাইন থেকে কোন ফোর্ডে রয়েছে, যদি সমস্যা হয় আমরা ওই সমস্যার সমাধান করব, আর সমস্যা না হলে আমরা অপেক্ষা করব যখন এখানে পাসপোর্টের কার্যক্রম শেষ হবে, ইনশাল্লাহ আমরা অ্যাপ্লাই করে আমাদের হাতে নিয়ে নিব। আর ইমার্জেন্সি কোথাও পাসপোর্ট শুরু হয়নি করা যায় না, ই পাসপোর্ট শুরু হয়নি বা ডিজিটাল পাসপোর্ট ইমার্জেন্সিভাবে আনা যায় না বা আপনার রিনিউ করা যায় না, কোথাও কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না, এ বিষয়ে আমরা একটু সতর্কতার সাথে থাকব। দৃশ্যমাতে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হওয়ার তবে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।